বানভাসী মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য আমরা কিন্তু পর্যাপ্ত মানবিক সহায়তা দিয়েছি, নগদ অর্থ দিয়েছি। ঈদ উপলক্ষেও আমরা নগদ 2 কোটি টাকা দিয়েছি, 1,000 মেট্রিক টন চাল দিয়েছি, তারপরে 4,000 বান্ডেল আমরা টিন দিয়েছি, 1,20,00,000 টাকা গৃহ নির্মাণ মজুরি বাবদ দিয়েছি। এবং আমরা আমি একটু আগেও বলেছি যে ক্ষয়ক্ষতি হিসাবে এসছে, এটা আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এটা অনুমোদনের পরেই পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা কার্যক্রম শুরু করবো।